গুনাহ মাফের মালিককে, আরো যদি বলি গুনাহ মাফের মালিককে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর 3000 নামের ভিতরে একটি নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, আরেকটি নাম হলো গাফফার। এই নামগুলোই প্রমাণ করে আমরা যদি কখনো শয়তানের ওয়াসওয়াসায় যদি গুনাহ করেও ফেলি, আর রাতের বেলা অন্ধকারে যদি চোখের পানি ফেলে যদি আল্লাহ